টাইগার 3 কে কিন্তু কম ভাবাটা একটু বোকামো হয়ে যাবে, কারণ টাইগার 3 এখনো পর্যন্ত সবথেকে বড় ব্লকবাস্টার মুভি হতে চলেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো শানি ট্রক, আর আমি শানি আবারও তোমাদের সঙ্গে বকবক করতে চলে এসেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। টাইগার 3 এর যা বাজেট নির্ধারণ করা হয়েছে সেটা মাথা খারাপ করার মতো। বাজেটের দিক থেকে সব থেকে বেশি বাজেটের ওপর তৈরি হচ্ছে এই মুভি। জওয়ান কিংবা পাঠানের থেকে অনেক বেশি বাজেট নিয়ে আসছে এই টাইগার 3। কস্ট অফ প্রোডাকশন 350 কোটি এবং ওভারঅল সব মিলিয়ে 400 কোটি পর্যন্ত যেতে পারে এর বাজেট। টাইগার 3 কেও বড় পর্দায় দেখতে পাচ্ছি আমরা। অ্যাকশন, লোকেশন এবং আদার্স সবকিছুই পাঠানের তুলনায় অনেক বেশি পরিমাণে এখানে রয়েছে। শুধু তাই নয়, সালমান খানের পাশাপাশি এসআরকে কেও পেয়ে যাচ্ছি আমরা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মুভিটা কোন লেভেলে যেতে চলেছে। আগের আপডেটে তোমাদেরকে স্টোরির ছোট্ট কিছু অংশ বলেছিলাম। সালমান খান পাকিস্তানের একটি জেলে আটকে পড়বে এবং সেই জেল থেকেই বাঁচাতে যাবে শাহরুখ খান তাকে। কি লেভেল হতে পারে বুঝতে পারছো? একই সঙ্গে সালমান খান আর শাহরুখ খানকে আমরা পাচ্ছি একটাই মাত্র মুভিতে। কোন লেভেলে পৌঁছচ্ছে সালমান খান আর শাহরুখ খানকে আমরা একসাথে পাচ্ছি, মুভি তো ব্লকবাস্টার হতেই হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় কোন লেভেলে যেতে পারে এটা? সত্যি কি ব্লকবাস্টার হতে চলেছে? পাঠানের থেকে অনেক 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 বেশি খরচ করা হয়েছে এই মুভিটির পেছনে। এছাড়াও ইমরান হাসমিনকে আমরা দেখতে পাচ্ছি, যিনি ISI এর চরিত্রে ধরা দেবে মুভিতে। টাইগার 3 বলিউডে এখনো পর্যন্ত হাইয়েস্ট বাজেট এবং মোস্ট এক্সপেন্সিভ মুভি। বন্ধুরা, টাইগার 3 রিলিজ করছে দিওয়ালির সময়। কোনো কারণে সোমবার অর্থাৎ ন্যাশনাল হলিডের দিনকে রিলিজ করে যায়, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো টাইগার এসে পাঠানের রেকর্ডকে ভেঙে ফেলবে। এই দিন থেকে ছুটি শুরু, তাই এক্সাইটমেন্ট তুঙ্গে তো থাকবেই। 2017 সালে সালমান খানের ব্লকবাস্টার মুভি হয়েছিল টাইগার জিন্দাহে। এরপর 2023-এ আবারও কামব্যাক করছে সালমান খান টাইগার 3 মুভির মাধ্যমে, এবং এই মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা 98%। যদি সঠিক সময়ে রিলিজ করা যেতে পারে তাহলে তো আর দেখতে হচ্ছে না। মুভিটি 650 থেকে 700 কোটি পর্যন্ত কালেকশন করতে পারবে এবং 2017 সালের পরে আবারও 2023 সালে একটা নতুন রেকর্ড করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, আর তোমাদের কি মত টাইগার 3 সম্পর্কে, কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও। টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।